পাবনায় ভাঙনে বিলীন যমুনা পাড়ের 300 ঘরবাড়ি সহ ফসলি জমি। যে কোনো সময় ভাঙনে তলিয়ে যেতে পারে 40 কোটি টাকা ব্যয় নির্মিত পল্লী বিদ্যুতের সাবস্টেশন। এতে অন্ধকারে নিমজ্জিত হবার আশঙ্কা চরবাসীর। নদী ভাঙন রোধে বারবার দাবি জানালেও নেই কোনো উদ্যোগ। তবে এবছর ভাঙন ঠেকাতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পাবনা থেকে আহমেদুল হক রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভাঙছে যমুনার পাড়, বিলীন হচ্ছে একের পর এক বসত ভিটা, আর এতেই নদী পাড়ের বাসিন্দাদের চোখে মুখে চিন্তার ছাপ। এই চিত্র পাবনার বেড়া উপজেলার চরকল্যাণপুর, চরনাগদহ আশপাশের নিচু এলাকার। স্থানীয়রা বলছেন, চলতি বছর ভাঙনের পরিমাণও অন্যান্য বারের চেয়ে বেশি। এতে শেষ সম্বল হারিয়ে মাথা গোজার ঠাঁই খুঁজছেন অন্য চরে। আবার অনেকে ভাঙন থেকে রক্ষায় বসত ঘর ভেঙে নিয়ে যাচ্ছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। এখন যে অবস্থাটা আছে, এটুকু যদি ভেঙে যায় তাহলে মানুষের আসলে থালা নিয়ে বসা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। এই নদী ভাঙনের কারণে সব কবরস্থান নদীতে বিলীন হয়ে গেছে। এবার যে প্রথম থেকে ভাঙনি শুরু হয়েছে তাতে এই গ্রাম টিকবে বলে আমার মনে হয়। স্থানীয়রা জানান, ভাঙনের হুমকির মুখে পল্লী বিদ্যুতের সাবস্টেশনও, যেটি যে কোনো সময় বিলীন হয়ে যেতে পারে নদীগর্ভে। পল্লী বিদ্যুতের সাবস্টেশনটি নদীগর্ভে বিলীন হলে অন্ধকার নেমে আসবে চরাঞ্চলে। আমাদের বিদ্যুৎ লাইনের কিন্তু 150টি পোলও কিন্তু নদীতে কিন্তু আমাদের কিন্তু চলে গিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি আমাদের, আমাদের যেন দ্রুত পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় আমাদের সর এলাকা যেন বেঁধে দেয়। সাবস্টেশন রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ চেয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ, আর নদী ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে এই কাজটা যদি দ্রুত তারা যত দ্রুত সম্ভব করা যাবে, তাহলে আমাদের সাবস্টেশন এবং এই বৈদ্যুতিক ক্লায়েন্টগুলো এই নদী ভাঙন থেকে রক্ষা পাবে। এই জায়গায় যে সম্প্রতি ভাঙন দেখা দিয়েছে সেই বিষয়ে আমরা প্রতিদিন কর্তৃপক্ষ বরাবর রিপোর্ট পেশ করেছি। পরবর্তী নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতি বছর যমুনার ভাঙনে পাবনা, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জের লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।